হর হর মহাদেব। আপনারা দেখছেন পুজোর আসর বেঙ্গলি ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী। আমাকে অনেক দিন আগে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমায় রিকোয়েস্ট করেছিল যে আমরা যখন ঠাকুর মশাইরা খেতে বসি, বা যে কোনো ব্রাহ্মণ কেউ খেতে বসি, বা প্রত্যেকেই যারা খেতে বসি, যে কোনোই হোক দীক্ষিত যারা খেতে বসি, তাদের একটা কর্ম করতে হয়, তাকে বলা হয় গণ্ডূষ। সেই গণ্ডূষটা কিভাবে করব, সুন্দরভাবে করব, সে সমস্ত কিছু আজকের ভিডিওর মধ্যে থাকছে। তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওর মধ্যে শুধু আমি নই, আমার সঙ্গে আমার ভাগ্নেও পাশে খেতে বসে পড়েছে, হ্যাঁ, এবং আমার মাও রয়েছে, সবাই মিলে আমরা খেতে বসেছি। এইবার পুরোপুরি ভিডিওটা আজকে সংক্ষেপে বলবো, কারণ এই দেখুন আমি আজকে একদম নিরামিষ আহার। বিশেষ দিন আজকে, বড়দিন, শুভ বড়দিনে সবাইকে শুভেচ্ছা জানাই, উৎসব সবার, তাই বড়দিনে আমরা সবাই আনন্দ ভোগ করবো। আজকে দিন হিসাবে শনিবার, তাই আমরা আজকে নিরামিষ আহারই করছি। এইবার আজকে ভিডিওটা পুরোপুরি বলবো যে গণ্ডূষ সম্পর্কিত, গণ্ডূষ কিভাবে করব। সবার আগে বলি আমি কিন্তু ডাইনিং টেবিলে বসে আছি, কারণ এখনকার বিশেষ যারা ভিডিও দেখছেন তাদের সবাই কিন্তু ডাইনিং টেবিলে বসে, বেশিরভাগ মানুষ খায়, প্রত্যেকে না, কিছু কিছু মানুষ আছে যারা নিচে আসন পেতে খায়, সেটাই কিন্তু নিয়ম আসন পেতে খাওয়া। কিন্তু আমরা এখন বর্তমানে সবাই শৌখিন হয়ে গেছি, হ্যাঁ, আবার শারীরিক সমস্যার জন্য অনেকে খায়, ঠিক আছে, আমাদের বাড়িতে সবাই মিলে একসঙ্গে ডাইনিং টেবিলে বসে খাই, এটা একটা আনন্দ বিষয়। তাই ডাইনিং টেবিলে বসুন, বা বিয়ে বাড়িতে খেতে বসুন, বা শ্রাদ্ধ বাড়িতে গিয়ে যখন ব্রাহ্মণ ভোজন করুন, ঠিক আছে, তা তখনও কিন্তু আপনার কাজ আপনাকে করতে হবে, অর্থাৎ আপনাকে গণ্ডূষ কিন্তু করতেই হবে, ঠিক আছে, সেটা আপনি নিরালায় করুন। অনেক মন্ত্র রয়েছে, সেই মন্ত্র পাঠ করে আমাদের গণ্ডূষ করা নিয়ম, কিন্তু আমরা বেশিরভাগ সময় এই মন্ত্র পাঠ করতে পারি না, কারণ লোকের সামনে, লোক সমাজের সামনে মন্ত্র পাঠ করা উচিত নয়, কারণ এই মন্ত্রের মধ্যে ওম রয়েছে এবং অনেক অনেক রকম কথা বলতেও পারে, ঠিক আছে, ওই জন্য আমরা তো উচ্চস্বরে যেভাবে পুজো করি সেভাবে মন্ত্র বলবো না, আমরা মনে মনে মন্ত্র বলতেই পারে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে বসবো, ডাইনিং টেবিলে বসি, যেখানেই বসি, আমি একটা আমার খাওয়ার সময় একটা নিয়ম আছে, সেটা ডাইনিং টেবিলের উপরে আমি বাবু হয়ে বসে খাই, ঠিক আছে, বিশেষ সময় অনেক অনেক রকমভাবে খেতে পারে। তাহলে আমাদের খেতে বসে যেই অন্নই আপনি গ্রহণ করবেন, সে অন্নর থালাটাকে রাখবেন, তার আগে তার তলায় একটা জিনিস করতে হবে, সেটা হলো আপনার চতুষ্কোণ আঁকতে হবে। চতুষ্কোণটা জল দিয়ে আঁকা যায়, আপনি এরকম অনামিকা একটু হাতে নিয়ে, অনামিকা একটু জল গড়িয়ে নিয়ে এরকম চতুষ্কোণ এঁকে নেবেন, চৌকো ঘর ঘরে তারপরে করবেন। কিন্তু বিয়ে বাড়িতে যদি পাতা দেওয়া থাকে তাহলে তার তলায় এঁকে নেবেন, ঠিক আছে, আপনার ধর্ম আপনার কাছে, আপনার স্বাস্থ্য আপনার কাছে, তাই অবশ্যই এটা করবেন। তারপরে কি কি করবেন, সমস্ত কিছু আজকে বলবো, একদম সহজে বলবো, যেখানে সেখানে গিয়ে আপনি এটা করতে পারবেন, কারণ আপনি যখন অন্নগ্রহণ করবেন প্রথমে আপনাকে কিন্তু এইভাবে গণ্ডূষটা করেই অন্নগ্রহণটা করতে হবে। তাহলে কি করতে হবে, আমরা খেতে বসবো কোন কোন দিকে সেটা একবার সহজে বলে দিই। সেটা আমরা খেতে বসবো হলো আমাদের পূর্ব দিকে, আমরা এইটা ধরুন পূর্ব দিক পেছনটা, তাহলে আমি পশ্চিম দিকে বসেছি, পশ্চিম দিকে মুখ করে খাচ্ছি, এবং আমি চাইলে কিন্তু উত্তর দিকে মুখ করেও খেতে পারবো, কখনো দক্ষিণ মুখ খাওয়া যাবে না, ঠিক আছে, দক্ষিণ মুখ খাওয়া যাবে না। এইবার কি করি, এইবার এই যে আমরা, আমার এটা হলো বাঁ হাত আর এটা ডান হাত, ডান হাতের কাছে জল রাখতে হবে, কখনোই কিন্তু আমরা বাঁ হাত দিয়ে জল গ্রহণ করবো না, এটা কিন্তু অনেক স্টাইল, কারণ খেতে বসে এটা অনেকেই করে, আমার ছোটবেলায় মাও বলেছে কখনো ব্রাহ্মণরা কিন্তু এই বাঁ হাত দিয়ে জল গ্রহণ করেন না, এই যে হাতে ধরে আছে এটা ভুল কথা, ঠিক আছে, বাঁ হাত দিয়ে আমরা ডান হাত দিয়ে জল গ্রহণ করবো, কারণ এটা আমরা অন্য একটি কর্মের হাত, ঠিক আছে, অবশ্যই খাওয়ার জায়গায় এটা দেওয়া যায় না। তাহলে আমরা বাঁ হাতে জলটা ধরলাম, ধরে কি করব, এইবার আমরা এখানে গণ্ডূষ করব, অনেকে অনেক রকম করতে পারে, আমরা যে নিয়মটা করি সেটা বাঁ হাতে ধরে, এই দেখুন জল নিলাম, নিয়ে এবার জল দিয়ে চারদিকে এরকম করে ঘিরে দিলাম, ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরেছেন, ঘেরা হয়ে গেল। এইবার যে জিনিসটা করতে হবে, এইবার আমরা আমরা যে খাদ্যদ্রব্য রয়েছে, ঠিক আছে, আমি ধরুন এখানে একটা তরকারি রয়েছে, ঝোল, আমার খুব প্রিয় ওই ঝোলটা, ঠিক আছে, শীতের সবজি দিয়ে ঝোল, সেই ঝোলটা দিয়ে ভাত, খানিকটা ভাত আমরা মেখে নেব, ঠিক আছে, এই মেখে দিলাম, কারণ আমরা যাকে খেতে দেবো তাকে কিন্তু এই শুধু ভাত অনেকে করতেই পারেন, ঠিক আছে। এইবার কি করতে হবে, এইবার আমরা এই সাইডটায় আমরা সামনে পুরোপুরি জিনিসটা দেখাবো, দেখিয়ে দেবো, এই সাইডটা আমরা পাঁচ ভাগে ভাগ করবো, আরও অনেক অনেক রকম স্টাইল করে, এর মধ্যেও সৌন্দর্য ব্যাপার হয়েছে, হ্যাঁ, শুধু পুজোতে সৌন্দর্য ব্যাপার তা না, গণ্ডূষেও সৌন্দর্য ব্যাপার অনেকে করে, আমি দেখেছি তারা ওইভাবেও করতে পারে, তাতেও কোনো খারাপ না, স্বাস্থ্য আপনাকে কোনো সময় তাড়িয়ে দেবে না, কারণ দুরকম করা যায়, সে তার কাছ থেকে শিখেছে, সেই জিনিসটা পুরোপুরি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই জিনিসটা দেওয়া হবে, পুরোপুরি আপনাদের সামনে দেখাচ্ছি, তাহলে দেখতে। তাহলে এই যে আমি আমার যে ভাতটা গ্রহণ করছি, গ্রহণ কর ভাতটা দেওয়ার পর প্রথমে কি করব, প্রথমে এই জায়গাটায় দেখুন, এই পাশে একটি জায়গায় আমরা
পাঁচটা ভাগে ভাগ করছি, এ একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এটা আপনাদের দেখার জন্য করলাম, এইভাবে আমি করি। ঠিক আছে, অনেকে করে যেটা সুন্দর, আমার খুব ভালো লাগে, আমারই কয়েকজন ভাই করে, তারা শিখেছে কি করে, এই চারদিকে না পাঁচটা পাঁচটা করে, দেখুন এক, দুই, তিন, চার, পাঁচ, মোটামুটি পাঁচ ভাগে দিলেই হলো। সমবেদীদের, যজুর্বেদীদেরকে সাত ভাগে দেওয়ার কথা বলা আছে। ঠিক আছে, এইবার কি করতে হবে, এইবার যে জিনিসটা করতে হবে, এইবার জল আমরা এখানে নিয়ে নেব হাতের মধ্যে, জল নিয়ে এবার মন্ত্র বলবো আর দেব। তাহলে মন্ত্র বলবো কিভাবে আর দেব, প্রথম যে মন্ত্রটা আমরা বলবো সেটা বলবো ওম নাগায় সুয়াহা, প্রথমটাই দিলেন, তারপরে ওম কুমায় সুয়াহা, ওম ত্রিপুরায় সুয়াহা, ওম দেবদত্তায় সুয়াহা, ওম ধানায় সুয়াহা। ঠিক আছে, এই হলো আমাদের ইয়ে। এবার তারপরে জলটা যখন আমরা গ্রহণ করব, তারও একটা মন্ত্র আছে। ঠিক আছে, এইবার এই সমস্ত কিছু আপনাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে বিষয়টাকে বলছি, আপনারা দেখতে থাকুন। আর এইখানেও যদি করি, এখানেও কিন্তু এই পরপর ওই মন্ত্রেই হবে, নাগায় সুয়াহা, কুবায় সুয়াহা, ত্রিপুরায় সুয়াহা, দেবদত্তায় সুয়াহা, ধানায় সুয়াহা, এইরকম পরপর এই এই মন্ত্রে হতে থাকবে বিষয়টা। তারপর ওখানে জল দেওয়ার পর জলটাকে আমরা এইভাবে মন্ত্রটা আমরা গ্রহণ করে, এইখানে জলটা, অবশিষ্ট যে জলটা থাকবে সেই এক গন্ডুষ জল, অর্থাৎ যেখানে মা আমাদের কুলত্ব কলায় ডুবতে পারে সেরকম জল দিয়ে তারপরে অবশিষ্ট জলটা এখানে ফেলে দেবো। একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা আপনাদেরকে আমি লিখে দেবো। এই এইভাবে মোটামুটি বিষয়টা গেল। এরপরে কী করতে, খাওয়ার মন্ত্রটা আপনারা বলবেন বা বলবেন আর খাবেন, মন্ত্রটা হলো পানায় সোয়া, অপনায় সোয়া, উদানায় সোয়া, ব্যাপনায় সোয়া, এই বলে আর যারা মন্ত্রটা মনে থাকবে না তারা না মন্ত্রগুলোই খাবেন। ঠিক আছে, কিন্তু মোটামুটি নমস্কার করে কিন্তু অবশ্যই খাবেন। আরেকটা নিয়ম আছে, যারা উপনয়ন এক বছর আছে তারা কিন্তু কথা বলবে না, এক বছর কথা বলবে না, নিয়ম কিন্তু সারা বছরই যখন খাবেন তখন কথা না বলাই উচিত, কিন্তু এখন আমাদের বাস্তবে এক বছরই আমরা পালন করি। যেমন আমার উপনয়ন অনেকদিন আগে হয়ে গেছে, আমি খেতে বসে বসে আমাদের কথা বলছি, এটা উচিত নয়, খেতে বসে কখনোই কথা বলা উচিত নয়, তার একটা সায়েন্টিফিক কারণ আছে। তবে এরপরে আমরা খাদ্যটা এইভাবে আমরা গ্রহণ করতে থাকবো, এবং গ্রহণ করার পর একটা জিনিস করতে হবে, সেটা হলো পুরো আমরা যখন খাবো সম্পূর্ণ খেয়ে নেব না ভাত, কিছুটা ভাত অবশিষ্ট রেখে, মানে পুরো একদম পাত পরিষ্কার করে একদম ছেটে ফুটে অনেকে খায়, একদম কিন্তু উচিত নয়। ঠিক আছে, কিন্তু অবশিষ্ট একটু রেখে নেবো, রেখে নিয়ে তারপরে আমরা হাতটা ধুয়ে নেবো। আর এই যে গন্ডুষ করার সময় অনেকে মাছ খায়, মাংস খায়, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু দেয়া যায়। ঠিক আছে, কারণ আমাদের এই দেবতাদের মধ্যে আমাদের কিন্তু আঁশ ভক্ষণ করা দেবতাও রয়েছে এবং নিরামিষ ভক্ষণ করা দেবতাও রয়েছে, তাহলে সবাইয়ের জন্য এটা আমরা দিতেই পারি। এই হলো মোটামুটি বিষয়। তারপরে হাতটা, অনেকে এবার বাংলা লোক ওবার বাংলা লোকের উল্টো ব্যাপার আছে, তারা থালার মধ্যেই হাতটা ধুয়ে যায়, কিন্তু হাত আমরা হাতের জায়গায় ধোবেন, কিন্তু যখন জলও খাবেন তখন কিন্তু বাঁ হাত দিয়ে নয়, ডান হাত দিয়ে খাবেন। আজকের ভিডিওটা এইটুকু ছিল, যদি আজকের এই গন্ডুষ বিষয়ক ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পূজা আচ্ছার মনে থাকবেন। নমস্কার।